হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেককে কাজ দিই, যেমন অনেক সময় মনে করেন যে খাওয়ারে আমার কাজে রাখলাম বা নতুন একটা কাজ খুঁজে দিলাম, এটা টোটালি আলাদা বিষয়। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি ওই বিষয়টা হচ্ছে, মনে করেন যেমন আমার লাইনে চলে আসে একদম সহজ সোজা বলি, যেমন আমি একজন ফ্রিল্যান্সার সিনেমাটোগ্রাফার, আমাকে অনেকে সিনেমাটোগ্রাফি কাজ দেয়, সেম আমি অনেককে কাজ দিই। মনে করেন যে আমার সাথে হিসেবে যাই বা কোনো একটা কাজে লাগলে আমি অনেককে নিয়ে যাই, অনেককে কাজটা হ্যান্ড ওভার করে দিই লাগলে। তো এই মুহূর্তে থেকে যেমন মনে করেন যে আমার মনে করেন আমার আজকে 3টা প্রোগ্রাম, তো আমি নিজে একটাতে গেলাম, আর দুইটাতে আর দুইটা দুইজনকে পাঠাইলাম, আমার আরেকটা সেট আপ দিয়ে আরেকটাতে পাঠাইলাম, আরেকটা বাইরে থেকে সেট আপ কাজ ঠিক করে আরেকজনকে পাঠাইলাম। এখন সে আমার কাছে কাজ করলো, এরকম করতেছে, কিন্তু আমি যে 2 দিন পর তাকে বলি আমি তো তোমাকে দয়া করছিলাম, কোন ধরনের দয়া হইলো এটা? এটা তো দয়া হইলো না, এটা অবশ্যই দয়া, তবে ওই ধরনের দয়া না। কোন ধরনের দয়া না? যেমন ওকে আমার প্রয়োজন ছিল বিদায়, আমার 3টা প্রোগ্রাম ছিল বিদায়, আমি 2টা প্রোগ্রামে 2 জনের পাঠাইলাম। যদি আমার একটা প্রোগ্রাম থাকতো আমি যাইতাম, আমার যদি একটা প্রোগ্রাম আমার যদি একটা প্রোগ্রাম না থাকতো তাহলে আমি ওদেরকে কেমনে দিতাম? ওদেরকে তো দিতে পারতাম না। এইরকম ওদের প্রয়োজন আছে বিদায়, আমি ওদেরকে প্রোগ্রামটা দিলাম, আরেকটা কাজের লাইনে চলে আসে। ওর থেকে যদি টাকার প্রয়োজন না থাকতো, কাজের প্রয়োজন না থাকতো, ও আমার কাছে প্রোগ্রাম করতে আসতো না, আমি ওকে প্রোগ্রাম করাতে পারতাম না। ওর থেকে প্রয়োজন আছে বিদায়, ও আমার কাছে আসুক বা আমি ওর কাছে যাই, কোনোভাবে ও কাজটা করতেছে। এখন ওর থেকে যে কাজের দরকার না হয়, ওর থেকে ওকে আমি শত চেষ্টা করলে ওকে কাজ দিতে পারবো না। সেম ভাবে ও যে 2 দিন দুইটা 2 দিন খারাপ কাজ করে, মানে কাজের মধ্যে খারাপ করে, আমি আরেকজন ফাইলে ওকে সাথে সাথে ওকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। সেম ভাবে ও যে আমার থেকে আমি যে পেমেন্টটা করতেছি ওকে, ও সেটা ভালো পেমেন্ট ফাইলে কাজ, আর যে কোয়ালিটি ফাইলে ও ওখানে চলে যাচ্ছে। এখানে দয়া বলতে কিছু নেই। আরেকটা কথা, সস্তা কোনো জিনিসের মূল্য থাকে না। যেমন আজকে দেখেন, আরেকটা রেকর্ড করতেছিলাম, ওই রেকর্ডের মাইক্রোফোনটা নষ্ট, এই রেকর্ডের মাইক্রোফোনটা নষ্ট, আবার বা আমাকে বয়স দিতে হচ্ছে। সস্তা পৃথিবীর সস্তা বলতে কিছু নেই, আছে সস্তা, সস্তার আর কোয়ালিটির কোয়ালিটি নাবার কাম উইথ কোয়ান্টিটি, এটা আমার ডাইলগ। ওকে, লাইনে চলে আসে, আবার কথায় চলে আসি। সেখানে দয়া বলতে কিছু নেই, যার যাকে প্রয়োজন হচ্ছে তাকে সে কাজ দিচ্ছে বা তাকে সে ওভাবে সাহায্য করতেছে। হ্যাঁ, এটার অবশ্যই ঠিক, বারবার বলতেছি আমি, সে একটা আন্তরিকতা তা আছে, কাজ করতে করতে একটা বড় ভাইয়ের ছোট ভাইয়ের সম্পর্ক হইতে হইতে আন্তরিকতা হচ্ছে, তার মানে একটা দয়া বলতে কিছু নেই। এখন আচ্ছা ঠিক আছে, ও যে 2 দিন কাজ খারাপ করে আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি, এইটাই তো ভাই দয়া বলতে এখানে কিছু নাই। এখানে ডিরেক্ট একটা স্বার্থের খেলা, স্বার্থ যখন যাকে প্রয়োজন তাকে স্বার্থটা পূরণ করা হচ্ছে, কিন্তু অবশ্যই এটা ঠিক। এটা এখানে বারবার বলতেছি আমি, এখানে একটা অনেকটা সম্পর্ক আছে, কিন্তু ওই সম্পর্কটা দয়া না ভাই, সম্পর্কটা তো দয়া না, ওইটা বুঝতে হবে। তো আমি বারবার কথা গুলা যাচ্ছি, কারণ এখানে বয়স দিচ্ছে যে আমার সুন্দর করে রেকর্ড করছিলাম, মনের ভাষা প্রকাশ আসা আরেকটা লাইনে চলে যায় কথা, আমি এখন কেন জানি রেকর্ড করতে ইচ্ছে করতেছে, এই জন্য মাইক্রোফোনটা একটু নিলাম, সস্তা 1500-1800 টাকার মাইক্রোফোন একটা নিলাম, ওইটা আরেকটা ডুয়াল ব্যারিয়ার নিলে 1500 টাকা, এগুলো সস্তা মাইক্রোফোন, এগুলো দিয়ে রেকর্ড আবল টাবল হবে। ওকে, এটা সমস্যা নেই। আর একটা কথা, বারবার বার রিমাইন্ডার করতেছি, কাউরে কেউ দয়া করতেছে না, যার কাজ প্রয়োজন হবে সে এমনি কাজের জন্য দৌড়াবে, সে টাকার দিকে দেখবে না, সে কাজের জন্য প্রয়োজন হইলে টাকার যখন প্রয়োজন হবে সে চারিদিকে কাজের জন্য দৌড়াবে। সো এখানে দয়া ফয়া বলিলাম নাই, আর দয়া তো অবশ্যই আছে, বারবার এটাও তো বলতেছে, ছোট ভাই বড় ভাই একটা দয়া আছে, ওইটাও তো বলতেছে ভাই, ওটা রিমাইন্ডে রাখবেন। আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো, তাইলে তো কাজের সৌন্দর্য আসবে। এখানে দেখো এত তাড়াহুড়া করার দরকার নেই, সুন্দর করে কাজ করলে কাজের সৌন্দর্য আসবে। কিন্তু কথা যেটা বোঝাইতে চাইছিলাম ওইটা কোনো কথা আসে নাই, কারণ এই যে সস্তার অবস্থা ভালো খারাপ, এটা 5 মিনিটে রেকর্ড করছিলাম তাই 5 মিনিট পুরাই দিচ্ছি। আচ্ছা এই জানাইন তো একটু কয়েকজনে যারা দেখেন আর কি, দেখলে দেখবেন না দেখ, আমি তো ফার্স্টে থেকে বলতেছি দেখলে দেখবেন না দেখলে নাই, আর যে কেউ বেশি খারাপ লাগে তাহলে কমেন্টে বলে দিবেন, আর নাইলে আমি কন্টেন্ট চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। আর যে কেউ একদম বেশি খারাপ লাগে তাইলে ভাই আপনার ইচ্ছা ফলো করে রাখতে পারেন, তাইলে তো আপনার ওখানে যাবে না, কারণ ফ্রেন্ড লিস্টে রাখা দরকার, কারণ যোগাযোগের জন্য। ওকে, টাটা,
কি আর কিছু মনে করেন না।